সম্মানীয় দর্শক, দেখছেন এনএইচ স্টক বাংলা ইউটিউব চ্যানেল। শুরুতেই জানিয়ে দেব হেডলাইন্স। দিল্লির পরিযায়ী পাখিরা বাংলায় এসে বাংলা সম্পর্কে মিথ্যে ছড়ায়, ফের আক্রমণে মমতা। বিজেপির তাপস রায়কে সমর্থনের পুরস্কার, রাজ্য সম্পাদকের পদ থেকে কুণাল ঘোষকে সরালো তৃণমূল। ডায়মন্ড হারবারে আমাকে হারালে রাজনীতি ছেড়ে দেব, শাহকে চ্যালেঞ্জ অভিষেকের। প্রচারে সাহায্য করছে প্রশান্ত কিশোরের টিম। আইপ্যাকের অধীনে কেমন ফল করতে চলেছে তৃণমূল? তৃণমূলকে ভোট দেওয়ার চেয়ে বিজেপিকে দেওয়া ভালো, অধীর মন্তব্যে বিতর্ক তুঙ্গে। প্রচারে জাহাজ বাড়িয়ে বিজেপিকে চড়াশুরে আক্রমণ তৃণমূলের। রাজনীতি ছেড়ে গরু চড়াও, মেজাজ হারিয়ে দলের কর্মীদের বকাঝকা দিলীপের, কি এমন হলো? শুনছিলেন হেডলাইন্স, এখন শুনবেন বিস্তারিত। তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখবেন প্রতিদিনের বাছাই করা বিশেষ বিশেষ খবর সবার আগে দেখার জন্য। দিল্লির পরিযায়ী পাখিরা বাংলায় এসে বাংলা সম্পর্কে মিথ্যে ছড়ায়, ফের আক্রমণে মমতা। দেশ জুড়ে চলছে লোকসভা নির্বাচন, ভোটের বাংলায় বারবার প্রচারে আসছে নরেন্দ্র মোদী, অমিত শাহরা যা নিয়ে ফের সরব হলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। বহিরাগত আক্রমণে মমতা বন্দ্যোপাধ্যায় ফের সরব মুখ্যমন্ত্রী। লোকসভা নির্বাচনের আগে মার্চ এপ্রিল মিলিয়ে সাতবার বাংলায় এসেছেন প্রধানমন্ত্রী, 9টি সভা করেছেন। এবার তৃতীয় দফা ভোটের আগে 3রা মে অষ্টমবার বঙ্গ সফরে আসছেন মোদী। একইভাবে ভোট প্রচারে একাধিকবার রাজ্যে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীও। নিয়োগ দুর্নীতি থেকে সন্দেশখালী ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছেন প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী, আর এবার তার পাল্টা জবাব দিলেন মুখ্যমন্ত্রী। এদিন সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, বাংলা ও বিজেপির মধ্যে মানসিকতার কোনো মিল নেই, আমরা আমাদের সংস্কৃতি ও পরম্পরাকে তুলে ধরার চেষ্টা করি। আর দিল্লির পরিযায়ী পাখিরা বাংলায় এসে বাংলা সম্পর্কে মিথ্যে ছড়ায়, এই নির্বাচনে মানুষ ওদের ভাগ্য নির্ধারণ করবে ও ষড়যন্ত্রের শাস্তি দেবে, দেশের পথ দেখাবে বাংলা। গত সপ্তাহে মালদা নির্বাচনী সভা থেকে সন্দেশখালী ইস্যুতে তৃণমূলকে তীব্র আক্রমণ করেন নরেন্দ্র মোদী। তিনি বলেছিলেন, সন্দেশখালীতে মহিলাদের উপর যে অমানবিক অত্যাচার হয়েছে, কিন্তু তৃণমূল সরকার শেষ পর্যন্ত মূল অভিযুক্তকে বাঁচানোর চেষ্টা করেছে। এদিন রাজ্যে ভোট প্রচারে আসেন অমিত শাহ। নির্বাচনী সভা থেকে তিনি বলেন, এখানে 30 আসনে মোদীজিকে জেতান, বাংলাকে আমরা দেশে 1 নম্বর রাজ্য বানাবো। আমাদের সোনার বাংলার পরিকল্পনা যদি কেউ পূরণ করতে পারে, সেটা একমাত্র নরেন্দ্র মোদী। বিজেপির তাপস রায়কে সমর্থনের পুরস্কার, রাজ্য সম্পাদকের পদ থেকে কুণাল ঘোষকে সরালো তৃণমূল। ভোটের মাঝেই বঙ্গ শাসক দল তৃণমূলের চির। এবার দলের অন্যতম জনপ্রিয় মুখ কুণাল ঘোষকে দলের রাজ্য সাধারণ সম্পাদকের পদ থেকে সরিয়ে দিল তৃণমূল। এই নিয়ে বুধবার একটি বিবৃতি জারি করেছে বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস। উল্লেখ্য, এদিন সকালেই বিজেপির উত্তর কলকাতার প্রার্থী তাপস রায়ের পাশে দাঁড়িয়ে তার প্রশংসা করেছিলেন কুণাল, তারই পুরস্কার দিল দল, উঠছে হাজারো প্রশ্ন। প্রসঙ্গত, কিছুদিন আগে তৃণমূল প্রার্থী তথা বিদায়ী সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তীব্র সংঘাতে জড়িয়েছিলেন কুণাল। ঘটনাচক্রে সেই সময় দলের মুখপাত্র পদ থেকেও কুণালকে সরিয়ে দিয়েছিল তৃণমূল। সেই ঘটনা নিয়েও সরগোল পড়ে গিয়েছিল রাজ্য রাজনীতিতে, যদিও পরে সেসব মিটমাট হয়ে গিয়েছে বলে জানিয়েছিলেন কুণাল। আর এরই মাঝে এবার রাজ্য সম্পাদকের পদ থেকে অপসারিত হলো কুণাল ঘোষ, বর্তমানে তিনি পদহারা। কুণালের থেকে দলের রাজ্য সাধারণ সম্পাদকের পদ কেড়ে নেওয়ার বিষয়ে এদিন বিবৃতি জারি করে তৃণমূল জানায়, পদে থেকে সম্প্রতি কুণাল ঘোষ এমন কিছু মন্তব্য করেছেন যা দলের অবস্থানের সঙ্গে একেবারেই সামঞ্জস্যপূর্ণ নয়। পরিষ্কার করে দেওয়া দরকার যে কুণাল যাই বলে থাকুন না কেন, উনি নিজের ব্যক্তিগত মতামত ব্যক্ত করেছেন, এর সঙ্গে দলের ভাবনার কোনো সম্পর্ক নেই। তৃণমূল কংগ্রেসের সদর দপ্তর থেকে যে বিবৃতি দেওয়া হবে, সেটাই দলের আনুষ্ঠানিক অবস্থান। ঠিক কী ঘটেছিল এদিন সকালে? বুধবার সকালে উত্তর কলকাতার 38 নম্বর ওয়ার্ডে একটি ক্লাবের রক্তদান শিবিরের আয়োজন করা হয়। সেখানে অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন তাপস এবং কুণাল দুজনেই। সেই সূত্রেই এদিন এক মঞ্চ ভাগ করে দেন তৃণমূল বিজেপির দুই নেতা। মঞ্চেই বসে তাপস রায়, তার উপস্থিতিতেই কুণাল সেখানে বক্তৃতা দেন, প্রশংসায় ভরিয়ে দেন বিজেপি প্রার্থী তাপস রায়কে। কুণাল বলেন, তাপস রায় যতদিন জনপ্রতিনিধি ছিলেন ততদিন মানুষকে পরিষেবা দিয়েছেন। তাপসদা জানেন, শেষ চেষ্টা করেছিলাম এক পরিবারের মধ্যে রাখতে, তাপসদা আমাদের প্রিয় পাত্র, দিন রাত তার দরজা সাধারণ মানুষের জন্য খোলা থাকতো। কুণাল আরও বলেন, আমাদের প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় এখানে প্রার্থী, তবে প্রার্থী হিসেবে তাপসদাকে আমি কোনো জনপ্রতিনিধি হিসেবে 1 ইঞ্চি পিছনে রাখতে পারবো না। তাপসদা মন খুলে কাজ করেন, এখানকার এলাকার মানুষকে ঠিক করতে দিন তারা কাকে প্রার্থী হিসেবে বেছে নেবেন, ছাপ্পা ভোট যেন না হয়। এই ঘটনার কয়েক ঘন্টা যেতে না যেতেই দলের কোপে কুণাল, ডায়মন্ড হারবারে আমাকে হারালে রাজনীতি ছেড়ে দেব, শাহকে চ্যালেঞ্জ অভিষেকের।
ভাইপোকে মুখ্যমন্ত্রী বানাতে চান। বাংলায় ভোটের পোচরে এসে বর্ধমানের সভা থেকে প্রশ্ন ছুড়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বুধবার মালদহ উত্তরের সভায় দাঁড়িয়ে শাহকে পাল্টা চ্যালেঞ্জ ছুড়লেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেকের কথায় তিনটি অপশন রয়েছে, যে কোনো একটি যদি শাহ পূরণ করতে পারেন তবে তিনি রাজনীতি ছেড়ে দেবেন। তিনটি অপশন কী কী? অভিষেকের দাবি, এক, বাংলার প্রাপ্য 1,64,00,000,000,000 টাকা এক মাসের মধ্যেই ফিরিয়ে দিন। দুই, বিজেপি নেতারা বলছেন আবাস যোজনার টাকা কেন্দ্র পাঠিয়েছে, 21 সালের পর কেন্দ্র টাকা পাঠিয়েছে তা প্রমাণ করুন। তিন, ডায়মন্ড হারবারে নতুন করে মনোনয়ন জমা দিন, আমাকে হারালে রাজনীতি ছেড়ে দেব, কথা দিলাম। এখানেই থেমে থাকেননি অভিষেক বন্দ্যোপাধ্যায়। শাহের উদ্দেশ্যে তার আরও বক্তব্য, আমার কোনো পদের প্রয়োজন নেই, জাত ধর্মে বিশ্বাসী নই, রাজনীতিতে আপনারা রাজে বিশ্বাস করেন, আমি নীতিতে বিশ্বাস করি, উন্নয়নের দৃষ্টান্ত স্থাপন করেছে, আপনারা কেন্দ্রীয় এজেন্সি কাজে লাগিয়ে দেশের সর্বনাশ নামিয়ে এনেছেন, আমার পদ লাগে না, সবসময় মানুষের জন্য কাজ করি, আমি মানুষের কর্মী। মঙ্গলবার রাজ্যে বিজেপি প্রার্থীদের সমর্থনে তিনটি সভায় উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। বাংলায় অশান্তি নিয়ে তিনি যখন সরব হয়েছেন তার বিরুদ্ধে পাল্টা অভিযোগ তুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিনের সভায় তৃণমূলের সাধারণ সম্পাদক আরও বলেন, দেশের সবচেয়ে ব্যর্থ ও সাম্প্রদায়িক মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, যার রাজ্যে হাতরস উন্নাওয়ের মতো ঘটনা ঘটে, তার থেকে আইন শৃঙ্খলা শিখতে হবে আমাদেরকে। আদিত্যনাথকে বলছি, বাংলায় আসার আগে পড়াশোনা করে আসবেন। অমিত শাহের অধীনস্থ ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো বলছে দেশের সবচেয়ে সুরক্ষিত শহর কলকাতা। এদিনের সভায় বিজেপি প্রার্থী খগেন মুর্মু অমিত শাহ থেকে শুরু করে বহরমপুরের বাম কংগ্রেস জোট প্রার্থী অধীর চৌধুরীর বিরুদ্ধেও ক্ষোভ উগড়ে দিয়েছেন অভিষেক। তার কথায় সোনিয়া গান্ধী ঐক্যবদ্ধ হয়ে লড়াইয়ের ডাক দিয়েছেন। এদিকে বাংলায় অধীর চৌধুরী মমতা ব্যানার্জির বিরুদ্ধে অপপ্রচার করেছেন। খগেন মুর্মু একবারও বাংলার প্রাপ্য অধিকারের দাবিতে কিছু করেছেন? বাম কংগ্রেস বিজেপির বি টিম হিসেবে এবারের ভোটে লড়ছে, মনে রাখবেন তৃণমূল কতটা শক্তিশালী হয় তার উপর নির্ভর করছে ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ। প্রচারে সাহায্য করছে প্রশান্ত কিশোরের টিম, আইপ্যাকের অধীনে কেমন ফল করতে চলেছে তৃণমূল? প্রশান্ত কিশোর এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মতান্তরে ইতিমধ্যেই লক্ষ্য করা গিয়েছে। প্রশান্ত কিশোর বলেছেন, এবারের লোকসভা নির্বাচনে বাংলায় বিজেপির ফল আগের বারের থেকে ভালো হবে, যা মেনে নিতে পারছেন না তৃণমূলের নিচু থেকে উপর তোলার কেউই। অন্যদিকে রাজ্যে তৃণমূলের প্রচারে সাহায্য করতে একটানা কাজ করে চলেছে প্রশান্ত কিশোরের টিম আইপ্যাক। আইপ্যাকের কর্মীরা দিনরাত এক করে কঠোর পরিশ্রম করে চলেছেন। অন্যদিকে বিজেপি বিভিন্ন আসনে তাদের জয় নিশ্চিত করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। আইপ্যাক কাজ করছে 2019 থেকে। প্রশান্ত কিশোর এবং আইপ্যাক সরাসরি গত 2021-এর বাংলার বিধানসভা নির্বাচনের সঙ্গে যুক্ত ছিলেন। 2019-এ রাজ্যে তৃণমূলের খারাপ ফলের পরে তৃণমূলের দায়িত্ব নিয়েছিলেন প্রশান্ত কিশোর, কিন্তু 2021-এ বিধানসভা নির্বাচনে জয়ের পরে প্রশান্ত কিশোর দায়িত্ব ছাড়েন। তবে তার টিম আইপ্যাক তৃণমূলের হয়ে কাজ করে চলেছে। বিভিন্ন লোকসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থীদের জয় নিশ্চিত করতে আইপ্যাকের পেশাদারদের একটি বড় দল তৃণমূলের নেতা ও কর্মীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে চলেছে। আইপ্যাক তৃণমূলের প্রচার থেকে শুরু করে জনসংযোগ, নির্বাচনী স্লোগান সবেতেই গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। কেমন ফল হবে তৃণমূলের? প্রতীক জৈনের নেতৃত্বে বাংলায় আইপ্যাকের টিম তৃণমূলের হয়ে কাজ করছে, সেই দলই এক সদস্য জানিয়েছেন তাদের টিম 42টি লোকসভা কেন্দ্রে সক্রিয় রয়েছে। বিরোধীদের অভিযোগের মোকাবিলা করা থেকে শুরু করে প্রচারের কৌশল সবই ঠিক করে দিচ্ছে। তৃণমূলের এবারের ফল চমকপ্রদ হবে বলেই দাবি আইপ্যাকের। প্রসঙ্গত উল্লেখ করা প্রয়োজন, 2019-এর লোকসভা নির্বাচন বিজেপি বাংলায় 42টি আসনের মধ্যে এখনও পর্যন্ত সব থেকে বেশি 18টি আসন দখল করে। তারপরে তৃণমূলের তরফে প্রশান্ত কিশোরের সঙ্গে যোগাযোগ করা হয়। 2021-এ বিজেপির চ্যালেঞ্জের মোকাবিলা করে তৃণমূল কংগ্রেস, প্রচারে কোথায় এগিয়ে তৃণমূল? আইপ্যাকের তরফে বলা হচ্ছে 2019-এ বিজেপি রাজ্যে 18টি আসন জেতার পর থেকে বাংলায় সেরকম কোনো কাজ করেনি। এছাড়াও মনরেগা, পিএম আবাস সহ কেন্দ্রীয় প্রকল্পের টাকা বন্ধ রেখেছে কেন্দ্র, জনগণ এর বিরুদ্ধে ভোট দেবে। পাশাপাশি কেন্দ্র টাকা না দিলেও রাজ্য সরকার প্রায় 60,00,000 মনরেগা শ্রমিককে তাদের বকেয়া দিয়েছে। এছাড়াও লক্ষ্মীর ভাণ্ডারের প্রতি মাসে ভাতা পাচ্ছেন রাজ্যের প্রায় 2 কোটি মহিলা। আইপ্যাকের দাবি, এবার উত্তরবঙ্গে ভালো ফল করবে তৃণমূল কংগ্রেস। কারা কটি আসন পেতে পারে? আইপ্যাকের তরফে বলা হচ্ছে বাংলার 42টি আসনেই লড়াই হচ্ছে বিজেপি ও তৃণমূলের মধ্যে, এবার অন্য কোনো দল কোনো আসনই পাবে না। তবে আইপ্যাক কোনো আসনকেই হালকাভাবে নিচ্ছে না, চেষ্টা চালিয়ে যাচ্ছে বিজেপিও, অন্যদিকে বিজেপিও চেষ্টা চালিয়ে যাচ্ছে। কলকাতা ছাড়াও বিভিন্ন জেলায় তাদের কল সেন্টারগুলি দিনরাত কাজ করে চলেছে।
বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের সুবিধাভোগীদের নিশানা করছে গেরুয়া শিবির। তৃণমূলকে ভোট দেওয়ার চেয়ে বিজেপিকে দেওয়া ভালো, অধীর মন্তব্যে বিতর্কের ঝড়। প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরীর একটি ভিডিও ক্লিপিং ঘিরে সরগোল পড়ে গিয়েছে গোটা রাজ্যে। সেই ভিডিওকে হাতিয়ার করেই বাংলায় বাম বিজেপি কংগ্রেস আতাত এর অভিযোগ সামনে আনল তৃণমূল কংগ্রেস। ভাইরাল হওয়া ওই অডিওতে অধীরকে বলতে শোনা যায়, তৃণমূলের চেয়ে বিজেপিকে ভোট দেওয়াই ভালো। 8 সেকেন্ডের সেই ভিডিওতেই তোলপাড়। মঙ্গলবার জঙ্গিপুরের কংগ্রেস প্রার্থী মোর্তাজা হোসেনের সমর্থনে সভা করতে গিয়েছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি। অধীরের ওই সভায় উপস্থিত ছিলেন সিপিএমের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুর্শিদাবাদ কেন্দ্রের বাম প্রার্থী মোহাম্মদ সেলিমও। তৃণমূল সোশ্যাল মিডিয়ায় যে ভিডিওটি শেয়ার করেছে তাতে অধীরকে বলতে শোনা যায়, তৃণমূলকে ভোট দেওয়া মানে তার থেকে ভালো বিজেপিকে ভোট দিয়ে জেতানো। এরপরই প্রদেশ কংগ্রেসের মুখপাত্র সৌম্য আইস রায় বলেন, বিকৃত করে ওই ভিডিওটি বাজারে ছেড়েছে তৃণমূল। আসলে তৃণমূল ভয় পেয়ে গিয়েছে, তৃণমূল মুর্শিদাবাদ জেলায় 3টি আসনেই হারবে বলে ভয় পেয়েছে, তাই ওরা এসব করছে। প্রচারে ঝাঁজ বাড়িয়ে বিজেপিকে চড়া সুরে আক্রমণ তৃণমূলের। ভোটের দিন যত এগিয়ে আসছে ততই প্রচারে ঝাঁজ বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস। অমিত শাহ ও যোগী আদিত্যনাথকে কড়া সুরে আক্রমণ শানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এর জবাব দিতে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহারাষ্ট্রে তার একটি অনুষ্ঠানে বলেছিলেন তিনি মহারাষ্ট্রকে বাংলায় পরিণত হতে দেবেন না। একজন বাঙালির সমতুল্য মর্যাদা সম্পন্ন হতে হলে এবং বাংলার সমৃদ্ধি সংস্কৃতি ঐতিহ্য ও ইতিহাস বুঝতে হলে আপনার নেতাদের 100 বার পুনর্জন্ম নিতে হবে, বাংলা ছাড়া ভারত স্বাধীনতা পেত না। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কারণেই মনোনয়ন জমা দেওয়ার সময় বিজেপি নেতারা নিজেদের নাম স্বাক্ষর করতে পারছেন। রাজা রামমোহন রায়ের প্রচেষ্টার ফলে সতীদাহ প্রথা বিলুপ্ত হয়েছে। স্বামী বিবেকানন্দ সারা বিশ্বে ভারতকে সম্মানিত করেছেন। নেতাজি সুভাষচন্দ্র বসুর কারণেই আমরা আজাদ হিন্দ ফৌজ পেয়েছে, যা ব্রিটিশ সরকারের ভিত নড়িয়ে দিয়েছিল। আজ আপনারা ডেইলি প্যাসেঞ্জারি করছেন, কিন্তু মনে রাখবেন বাম শাসনকালে আপনারা তা করতে পারতেন না। আবার যোগী আদিত্যনাথের বক্তব্যের জবাব দিতে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, যোগী আদিত্যনাথ ভারতের সবচেয়ে অযোগ্য এবং সাম্প্রদায়িক মুখ্যমন্ত্রী। তার আমলেই আমরা হাথরস, উন্নাও এবং লখিমপুর খেরির মতো ঘটনা দেখেছে। কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্র টেনির ছেলে কৃষকদের উপর দিয়ে গাড়ি চালিয়ে দেন, এই সমস্ত কিছু তার সরকারের অধীনে ঘটেছে। তিনি কোন সাহসে আমাদের আইন শৃঙ্খলা সম্পর্কে জ্ঞান দেন? NCRB এর তথ্য অনুযায়ী কলকাতা ভারতের সবথেকে নিরাপদ শহর। NCRB কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে, মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের অধীনে নয়। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, আমি যোগী আদিত্যনাথ ও অমিত শাহকে চ্যালেঞ্জ জানাচ্ছি, তারা যখন বাংলায় আসবেন তখন তারা যেন একটি শ্বেতপত্র তৈরি করে দরিদ্র মানুষের বাড়ির জন্য বাংলায় কত টাকা দিয়েছেন তা আমাকে দেখান, আমাকে ফোন করুন এবং তারা যেখানে আমাকে যেতে বলবেন আমি সেখানেই যাব। অমিত শাহকে অভিষেক বন্দ্যোপাধ্যায় চ্যালেঞ্জ করে বলেন, মিথ্যা বলা বন্ধ করুন, কাজ শুরু করুন।